অবস্থা হবে তোমরা বুঝতে পারছো? কি অবস্থা হবে? মেহেকের তো কোনো দোষ নেই, মেহেককে তো তুলে নিয়ে গেছে, ওকে কিডন্যাপ করেছে, সেটা তো আমরা সবাই জানি। তাহলে মেহেককে দোষ দিয়ে লাভটা কি হবে? তবুও সমাজ মেয়েদের দিকে আঙুল তোলে। আঙ্গুল তোলে, যা বদনাম হবে ওই মেয়েকেরই হবে, আর কারো হবে না। ঠিক বলেছো মা, একদম ঠিক কথা বলেছো। যেরকম গিনির বদনাম হচ্ছে এখানে দাঁড়িয়ে, যেরকম গীতার বদনাম হচ্ছে, আমার দাদা বৌদি সবাই তো গীতার দিকে আঙুল তুলছে, সবকিছুর জন্য নাকি গীতাই দায়ী। তুমি অস্বীকার করতে পারবে যে গীতা সবকিছুর জন্য দায়ী নয়? আর কত গীতার হয়ে তুই কথা বলবি, আর কত তুই গীতাকে প্রশ্রয় দিবি আমি তো বুঝতে পারছি না। এই পরিবারে তো আর কিছু নেই। পেপারে লেখালেখি, সবার সঙ্গে গীতার ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, আর তাছাড়া কেস, কামারি, সোশ্যাল মিডিয়া, আর বাকিটা রয়েছে কি বলতে পারবি তুই? ওকে বুঝিয়ে লাভ নেই, খ্যাপানা শুনে ধর্মের কাহিনী। থাক থাক বৌদি, তুমি আমাকে ঘাঁটাতে এসো না। বাড়ির একটা মেয়ে মিসিং, যেটা ইলিন বুঝতে পারছে, মিশা বুঝতে পারছে, সেটা তোমরা বুঝতে পারছো না। বর্দা বর্দা কি বর্দা, চলো থানায় চলো। হ্যাঁ থানায় চলো। ও হ্যাঁ হ্যাঁ, থানায় যাবো না, থানায়। আরে আমার মেয়েটাকে পাওয়া যাবে তো? বর্দা এসব কি বলছো তুমি? পাওয়া যাবে না কেন? নিশ্চয়ই পাওয়া যাবে। আমি বলছি মেহেককে পাওয়া যাবে। তুমি একটাবার থানায় চলো, গীতা আছে তো ওখানে। প্লিজ 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 চলো। টু মাচ প্রলয়। গীতা কি করবে? কি ও কি কোনো গোয়েন্দা নাকি কোনো পুলিশ অফিসার? ও কি করবে? ও কি করতে পারে তুমি জানো না? কি রে স্বস্তিক, তুই চুপ করে আছিস কেন? বউয়ের বিরুদ্ধে এত কথা হচ্ছে, তুই কিছু বলতে পারছিস না? আর সাত্বিক তুই বা কি রে, নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারিস না? কেমন পুরুষ মানুষ তুই? আমি গুরুজনদের মুখে মুখে কথা বলি না, সেই শিক্ষাটা আমার বাবা মা আমাকে দিয়েছে। কিন্তু ধৈর্যের একটা সীমা আছে কাকু কাকিমা, তোমরা তো গুরুজন, তোমাদেরকে হাত জোর করে বলছি, গীতাকে এভাবে অসম্মান করবে না, গীতাকে অপমান করবে না, গীতার সম্বন্ধে কোনো খারাপ কথা বলবে না। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।